হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা। তোমরা অনেকেই বাড়িতে এই রান্নাটা করে থাকো, কিন্তু আমি কিভাবে করি সেই রান্নাটাই আজকে তোমাদের শেয়ার করব। তাই এখানে নিয়ে নিয়েছি 4টে বড় বড় হাঁসের ডিমগুলো, ভালো করে সেদ্ধ করে নেব। এখানে ডিমের সাথে আমি বেশ কয়েকটা আলুও সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ টাটকা ফুলকপি। এখন ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেব। দেখো ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন উনানে কড়া বসিয়ে এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে একে একে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর হলুদ গুঁড়ো আর একটু লবণ, একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এইভাবে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো তেলে দেওয়ার আগে একটু চিড়ে চিড়ে দেবে, তাহলে ডিমগুলো তেলে গিয়ে আর ফাটবে না। এখন ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, কোবি ভাজা হয়ে গেছে, আর এদিকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর পরিমাণ মতো তেল। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে অবশ্যই জল দেবেন। এখন তরকারিটা ফুটতে দেব। তরকারিটা ফুটে আসলে এতে আগে থেকে ভেজে রাখা ডিম আর ফুলকপি দিয়ে দেব। ডিম আর ফুলকপি তো আগে থেকেই ভাজা ছিল আর আলু সেদ্ধ করা ছিল, তাই এটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন 10 মিনিট মতো গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখুন ডিম ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা, এখন এটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রান্নাটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।